আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের শিশু দুয়ের ইংরেজি বিষয়ে পাঠদান করব। আমরা কিন্তু বাক্য শব্দ তৈরি শিখছি, তাই না? বিভিন্ন বর্ণ দিয়ে শব্দ তৈরি শিখতেছি। আসো দেখি আজকে কী কী শব্দ আমরা নতুন শব্দ শিখি। দেখো এখানে হচ্ছে আই, আই বর্ণ দিয়ে কী আছে? আই এন, ইন, ইন অর্থ ভিতর। আই সি ই, আইস, আইস অর্থ বরফ। আই এন কে, ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। তাহলে আই দিয়ে আমরা এই তিনটা শব্দ শিখলাম এবং সেগুলোর অর্থ আমরা জানলাম। তোমরা বাসায় কিন্তু বেশি বেশি করে লিখবে, ঠিক আছে? সবগুলা শব্দ সুন্দর করে লিখবে অর্থসহ। এরপরে কে আছে? দেখো জে, জে দিয়ে কী হয়? জার, যার অর্থ কলস। জে এ আর, জার, যার অর্থ কলস। জে ইউ জি, জব, জব অর্থ জব। জে ইউ টি, জুট, জুট অর্থ পাট। তাহলে জে দিয়েও আমরা তিনটা শব্দ শিখলাম অর্থসহ। তোমরা বাসায় এগুলো বেশি বেশি করে লিখবে। তাহলে আই দিয়েও তিনটা শব্দ শিখে ফেললাম আমরা অর্থসহ, এবং জে দিয়েও আমরা তিনটা শব্দ শিখে ফেললাম অর্থসহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে হোমওয়ার্কের খাতার মধ্যে লিখবে, স্কুল খুললে আমরা সেই খাতাগুলো দেখব, ঠিক আছে? তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।